দেখা যাচ্ছে ইমেল। ওয়ালাইকুম আসসালাম সায়েম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, এখন হচ্ছে বর্ষাকাল, কুরবানির যে অবস্থা, কুরবানির তো কয়টা দিন আছে স্যার জানেন কি কেউ? গতকালকে চাঁদ দেখা গেছে? শিওর? এক তারিখে ঈদের তো কনফার্ম, তাই না? এখন 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 যদি আপনাদের মাঝে বাবু ভাই আসেন তার দেন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কখন ছুটি পাওয়া যাবে। হ্যাঁ, এই বিষয়টা কারণ আমি তো জয়েন দিয়ে দিই, আমি অ্যাকচুয়ালি উনি দেখা যাবে যে যদি কোনো কাজ দেখে ওই সময় উনি বের হয়ে যান, ডিস্টার্ব দেন না আর কি। তারপর যেই আমি কথা বলতে যাই ওই সময় দেখা যাচ্ছে উনি বের হয়ে যাচ্ছে। আচ্ছা, আর কেউ কি জয়েন হবে? আচ্ছা, আমি তাহলে কি 5 মিনিট আরো ওয়েট করবো? ইমেল দেখেন তো একটু। আচ্ছা ইমেল, মোটামুটি আছে, তা আমি দেন ক্লাসটা শুরু করি। হ্যাঁ, চলে এসেছে, 22 জন অলরেডি সফল হচ্ছে। আচ্ছা, না না, দেখে দেখে দেন, আর ডাকা লাগবে না। তো আপনি দেখতেছেন যে অলরেডি এখানে মাহমুদ আছে, রিমা আছে, জীবন আছে। হ্যাঁ, দেখে দেখে জাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, এখানে তো আর প্রেজেন্ট করতে হবে না। রিমা আছেন, জি স্যার, জি ভাইয়া, বলা লাগবে না। আচ্ছা, আপনি তাহলে অ্যাটেন্ড দেন, আমি তাহলে আমরা আবার কি রেজিস্ট্রারে চলে যাই। হ্যাঁ, এটা ইলাস্ট্রেটর আমার, এখানে আমি গতকালকে যেটা বলেছিলাম ওটা আমি 1700 সালের হোসেন যেটা ছিল সেটা আমি আনইনস্টল করে দিছি। এটা আমার মেবি 14। হ্যাঁ, তা আপনাদের যে যেগুলো অ্যালাইনগুলো যেগুলো থাকবে না সে অ্যালাইন সিন তো শেয়ারই দেয়নি। ইলহাম, আপনার রোগটা ধরেছে,
এখন দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা যখন এটা হলো, এখন দেখেন আমি নতুন পেজ নিব আবার। হ্যাঁ, আজকে আমরা অনেকেরই বিজনেস কার্ডের প্রবলেম আছে, তা আমরা ইলাস্ট্রেটরে বিজনেস কার্ডটা দেখাবো যে কত ইজি ওয়েতে ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড করা যায়। হ্যাঁ, তো দেন ফাইলে গেলাম, ফাইল থেকে নিব। আমাদের আর্টবোর্ডটা আসলো, এটা আসলো, পপ আপটা আসলো, তাহলে আমরা এখানে যেহেতু টাইটেলটা লিখিয়ে দিই বিজনেস কার্ড। এখন যেহেতু আমাদের কিন্তু এটা আপনার প্রিন্ট হবে, প্রোফাইল প্রিন্টও দিতে পারেন, ইভেন আপনারা যদি কেউ কাস্টম আকারে আপনাদের থাকে কাস্টমও দিতে পারেন। ঠিক আছে, আমার তো এটা প্রিন্ট হবে, যে ক্ষেত্রে আমি এটা প্রিন্ট দিয়েছি। নাম্বার অফ আর্টবোর্ড একটা থাক, সাইজ আমার সাইজটা আমি এখানে কি করব, আচ্ছা সাইজ এটা যেহেতু আগের ভার্সনে অনেক কিছুই নাই, সাইজ আমার কাস্টম আকারে থাকবে। প্রিন্ট যদি দিই এখানে কাস্টম হাইট আছে, এখানে কাস্টম হাইট আছে, তাহলে আমাদের দেখেন এখানে ইউনিটে যে পয়েন্ট আছে, হ্যাঁ, এটাকে আমরা ইঞ্চিতে নিয়ে নিই। ইঞ্চিতে নেওয়ার পর এখন দেখেন আমার প্রোফাইলটা অলরেডি কাস্টম হয়ে গেছে, তাহলে এই জায়গাটা লেটার, আচ্ছা এটা সমস্যা নেই, আমরা যখন এখানে সাইজ দিব সেটা তখন ঠিক হয়ে যাবে। আমাদের ওরিয়েন্টেশন থাকবে, বিজনেস কার্ড থাকবে লম্বা না, আমাদের থাকবে এটা। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমরা আমাদের বিজনেস কার্ডের মাপ তো অলরেডি জানি তাই না, যে 3.5 ইঞ্চি ওয়াইড আর হাইট হচ্ছে কত, 2 ইঞ্চি। এখন আমাদের আমরা তো ফটোশপে আমরা ব্লিড এরিয়া নিয়েছি তাই না, এখানেও কিন্তু আমাদের ব্লিড থাকবে, এখানেও কিন্তু দেখেন আমাদের ব্লিড থাকবে চারপাশে, তা আমরা কি প্রত্যেকটাতে ব্লিড এরিয়া বসাবো? দেন না, এখানে দেখেন আমি যদি আমার এই যে টপের নিচে যে আইকনটা আছে এখানে যদি আমি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলাম, তাহলে আমার দেখেন এখানে 0.25 ইঞ্চি যেটা, হ্যাঁ আমরা ওই যে আপনার 25 করে বাড়িয়েছিলাম না ব্লিডে, এখানেও সেম দেখেন আমি 25 দিয়েছি, তাহলে আমার টপেও 25, বটমেও 25, লেফটেও 25, রাইটেও 25, আমার যেটা এখানে লিঙ্ক করা আছে ডবল ক্লিক করলাম আমার এটা চলে আসলো। এখন যদি অ্যাডভান্স লেভেল যদি আপনাদের বন্ধ থাকে তো আপনারা এটাকে অন করে নেবেন, করার পর সিএমওয়াইকে কালার মোড 100% সিএমওয়াইকে থাকবে। হ্যাঁ, আর এদিকে রেজুলেশন যেটা আপনাদের, রেজুলেশনটাও কত থাকবে, 300, মাস্ট বি 300 থাকবে। পিক্সেলগুলি এটা যদি অ্যালাইন দিতে চাই এটা দিতে পারি, দেন ওকে। দেখেন আমার এই যে এই জায়গার এটা এটা কিন্তু আপনার ব্লিড এরিয়া, এদিকেও ব্লিড এরিয়া, এদিকেও ব্লিড এরিয়া, এদিকেও কি ব্লিড এরিয়া, আমাদের তাহলে আপনাদের ব্লিড এরিয়াটা বের হয়ে গেল। তাহলে দেখেন আমাদের এটা ব্লিড এরিয়া চলে আসলো। এখন এই জায়গায় আপনারা করবেন কি, এই জায়গায় এই জায়গাতে মাস্ট বি আপনাদের যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে বন্ধ করে রাখবেন। ঠিক আছে, আমি একটু যেহেতু আমার ফিট স্কিন আছে এটা আমি একটু ছোটো করে নিই আপনাদের বোঝার জন্য। ঠিক আছে, এই হলো আমার মূলত মাপ, কিন্তু এটা আমার আর্টবোর্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন এই জায়গাতে দেখেন আমরা তো ওখানে যেহেতু ব্লিড এরিয়া দিয়েছি, মূল মাপটা দিয়েছি, তারপর সেফ জোন দিয়েছি তাই না, এখানেও কিন্তু এখানেও সেফ জোন দিব,
তা আমি কি সেভ জোন আবার দেখেন আমি আবার জাস্ট আপনার যে আমাদের এখান থেকে রেকটেঙ্গেল টুল আছে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর জাস্ট একটা ক্লিক দিলাম হ্যাঁ ক্লিক দেওয়ার পর এরকম একটা পপ আপ মেনু আসবে এই পপ আপ মেনু আপনারা যদি চান শর্ট কি হ্যাঁ এখান যদি এভাবে না করে যদি শর্ট কি চান সরাসরি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এম প্রেস করেন হ্যাঁ কিবোর্ড থেকে এম প্রেস করলেও কিন্তু আপনার দেখেন এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে রেকটেঙ্গেল টুল দেন ক্লিক করলে আপনার এই পপ আপ মেনুটা চলে আসবে এখন দেখেন তাহলে আমাদের আমাদের এইখানে সেভ জোনে কতটুকু ছিল মাপ বলেন আপনাদের একজন বলেন ভেরি গুড ইলহাম তাহলে এই জায়গায় আমরা দিলাম 3.25 আর হাইটটা হচ্ছে আমাদের 1.75 ঠিক আছে দেন ওকে দেই দিলে দেখেন আমার একটা কি আর্টবোর্ড আসলো আচ্ছা এই জায়গাতে আচ্ছা এটা আসলো ঠিক আছে না এটাকে বন্ধ করে দিলে আচ্ছা আমরা তো গতকালকে অ্যালাইনের কাজ শিখেছি তাই না অ্যালাইন কীভাবে অ্যালাইন করতে হয় যদি আমাদের এখানে অ্যালাইনড না থাকে আমরা উইন্ডো থেকে অ্যালাইন ক্লিক করলে আমার যে অ্যালাইনের অপশনটা চলে আসবে এটা যখন চলে আসবে তখন আপনারা এখানে একটা ক্লিক করবেন এখানে আপনাদের সাধারণত যে অ্যালাইন এইভাবে থাকবে হ্যাঁ অ্যালাইন এইভাবে থাকবে কয়জন যে কালকে শো করেছেন মনে তো হয় না কেউ শো করেছেন আপনাদের এইভাবে থাকবে বাড়তি অংশ থাকবে না যখন এখানে ক্লিক করবেন এই শো অপশন আসবে ক্লিক করলে নিচে বাড়তি অংশটুকু আসবে এই যে অ্যালাইন টু কি অ্যালাইন টু আর্টবোর্ড আর সিলেকশন তো আমার এখন আর্টবোর্ড দরকার তো আমি আর্টবোর্ডটা সিলেক্ট করলাম করার পর এদিক থেকে একবার হরিজন্টাল দিলাম একবার ভার্টিক্যাল দিলাম তাহলে দেখেন আমার এটা কি অ্যালাইন হয়েছে এখন এটাকে ধরে আমি কি করব এটাকে ধরে আমি আপনার ক্লিক করে আপনার এটাকে আমরা ম্যাক গাইড করে দিব যে ম্যাক গাইড তাহলে এটা দেখেন আমাদের আপনার অলরেডি কি এই জায়গায় সেট হয়ে গেছে আমার সেভ জোন কিন্তু অলরেডি হয়ে গেছে হ্যাঁ আপনাদেরকেও কি ঠিক এইভাবেই সেভ জোন করতে হবে তারপর দেখেন এখন আমার যে সেভ জোনটা আছে ঠিক আছে আমার যে সেভ জোনটা আছে এটা তাই না আমার তো এটা নড়াচড়া করতেছে তাই না এই থেকে এদিক এদিক থেকে এদিক এই সেভ জোনটা যদি নড়াচড়া না করতে পারে তা আমরা এটাকে কি করব এটার জন্য এটা সেভ জোনকে আমরা লক করে দিব দেন আপনার অ্যালাইনটা ঠিক করার পর এখানে ক্লিক করে আপনার যে লক গাইড আছে এটা লক করে দিব তাহলে এটা আর আপনার নড়াচড়া কি করবে না এখন যা লিখবো মনে করেন যে যা কিছু লিখবো ফন্ট যেটা লিখবো টেক্সট যেটা লিখবো লোগো যেটা দিব হ্যাঁ সব কিছু আমরা কি এটার মাঝখানে দিব এর ভিতরে দিব আমার ডিজাইন একটু বাইরে থাকবে এটার বাইরে থাকবে নো প্রবলেম কিন্তু আমার যাবতীয় কাজ এ টু জেড যাবতীয় কাজ সব কিছু থাকবে এই সেভ জোনের ভিতরে ক্লিয়ার দেখেন আমি যদি এখন এটাকে নড়াই এটা কিন্তু আর নড়বে না এটা কিন্তু অলরেডি বসে গেছে এখন দেখেন এটা হয়েছে এখন যদি আপনারা মনে করেন যে এইখানে লেখা লিখছে হ্যাঁ এখানে লেখা লিখলে প্রিন্ট দিলে কিন্তু আপনার পুরো ট্রান্সপারেন্ট আসবে কী কারণে জানেন কে বলতে পারেন যে কী কারণে ট্রান্সপারেন্ট আসবে এই অবস্থাতে লেখে যদি আপনি পিএনজিতে সেভ দেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা আসবে জানেন কেন আসবে কে বলতে পারবেন না বলতে পারলে সেটাও বলেন হ্যাঁ শাহিন কি বললেন শুনতে পাইনি হ্যাঁ ভেরি গুড শাহিন আমাদের মানে অ্যাকচুয়ালি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড লাগবে ব্যাকগ্রাউন্ড কিন্তু দেওয়া হয়নি বুঝছেন এই জায়গাতে আপনার ব্যাকগ্রাউন্ড দিতে হবে তাহলে আমরা যদি আবার কিবোর্ড থেকে আপনার এম প্রেস করি আমাদের কিন্তু অলরেডি দেখেন কী হচ্ছে রেকটেঙ্গেল টুল সিলেক্ট হয়ে গেছে
এখন জাস্ট আমি আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের দেখেন যে মূলত যে আমরা এই যে আমাদের যে মূল মাপটা ছিল, হ্যাঁ মূল মাপটা, এখন এর এখানে একটা কথা বলি, এখন মনে করেন যে আমাদের তো ব্যাকগ্রাউন্ড দরকার, তাহলে কি আমি কি আবার এটা টেনে টেনে করব, যদি কালার চেঞ্জ করে দিতে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি কি আবার এটা টেনে টেনে করব, যে এইভাবে টানবো এইভাবে টানবো বা এভাবে নিব, কোনো প্রশ্নই আসে না এভাবে করার। হ্যাঁ, এত এত মানে হার্ডনেসে যাওয়ার কোনো দরকারই পড়ে না। দেন আপনারা জাস্ট কী করলেন যে এম প্রেস করলেন, রেক্টেঙ্গেল চলে আসলো, ক্লিক করলেন। আমাদের মূল বিজনেস কার্ডের মাপ কতটুকু ছিল, ইন্টারন্যাশনাল মাপের যে বিজনেস কার্ড এটা, হ্যাঁ এলাম বলেন, রাইট 3.5 আর এদিকে আপনার 2, এটা এটা এটার কথা বলতেছেন, এটার কথা বল, এখানে ব্লিড এরিয়া আছে আমার একটা, বুঝছেন, একটা ব্লিড এরিয়া, একটা আপনার হচ্ছে মূল যেটা আছে মূল মাপ, এটা মূল মাপ বাইরেরটা, এটা মূল মাপ, ঠিক আছে, এটা একটা মূল মাপ, আর ভিতরটা হচ্ছে আমার সেফ জোন, কোনটার কথা বলতেছেন আপনি? ব্লিড এরিয়া এটা কথা বলতেছেন? না, গ্যাপটা বড় না, এটা আপনার 2.25 করে নেওয়া আছে, এটা আপনি বড় করে দিচ্ছি বিধায় বড় মনে হচ্ছে, আমি যদি ফিট দেই, ঠিক আছে, এটা আপনার মুখে আমরা চোখে আমরা দেখি কিন্তু যেটা, কিন্তু একটা বাস্তবে সেটা না, ঠিক আছে, আমাদের তো এখানে মাপ আকারে বসানো আছে, ঠিক আছে, এখানে যা আছে চারপাশে আপনার 0.25 করে দেওয়া আছে, তাহলে এখানে ওয়াইড আর হাইট 2 দিলাম, দেখেন আমার অলরেডি এটা চলে আসলো। এখন আমি এটাকে কি করব, এটাকে আবার অ্যালাইনমেন্ট করব, অ্যালাইন টু আর্টবোর্ড, হ্যাঁ ভার্টিক্যাল হরিজন্টাল, এখন দেখেন এটা আমার কি একবারে যেটা মাপ সেই জায়গাতে কিন্তু বসে গেছে, ঠিক আছে। এখন এটাকে যদি আপনারা কালার যদি চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে পারেন, তা আমার কিন্তু এটা মূলত এটা ফ্রন্ট পার্ট আমার কিন্তু কমপ্লিট, বুঝছেন, কতটুকু আপনার দেখেন করতে সময় লাগলো, এটা যদি আপনি দিলেন, দেওয়ার পর এটাকেও কিন্তু কি করবেন, এটাকেও আপনার যেহেতু এটা কালার, হ্যাঁ এটাকে এখন যে এই জায়গাটুকু আছে এই জায়গাটুকু যদি আপনার লক করতে চান লক করতে পারবেন, তাহলে এটাকে কন্ট্রোল 2 দিলে, কন্ট্রোল 2 দিলে আমরা জানি লক হয়, ঠিক আছে, দেখেন এটা কিন্তু আমার অলরেডি লক হয়ে গেছে, কিন্তু এই অবস্থায় যদি কালার চেঞ্জ করি আপনার কালার কিন্তু চেঞ্জ হবে না, তাহলে আমাকে আবার কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকটা খুলতে হবে। এখন তারপর কি করব, এটা এটাকে আবার লক করে দিব, যাতে আমার কাজ করার সময় যাতে প্রবলেম না হয়, নাড়াচাড়া যাতে না হয়, ঠিক আছে, এটা তো আমার, এটা আমার অলরেডি কি
এটা ম্যাক গাইড করা আছে, তো এটাকে জাস্ট আমরা লক করে দেবো। তাহলে এটা যদি এখন নড়াচড়া করি, এটা কিন্তু আর নড়াচড়া হবে না। এখন দেখেন শাহিন আপনার প্রশ্নের অ্যান্সার পাবেন, আমি দিচ্ছি আবার দেখেন। এটা আমার তাহলে কী হলো, এটা আমার কিন্তু ফ্রন্ট পার্ট কমপ্লিট অলমোস্ট। সেম ওয়েতে আমরা কি ব্যাক পার্টটাও রেডি করব। তাহলে দেখেন আবার ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ, বিজনেস কার্ডের যেহেতু এটা ব্যাক পার্ট, আচ্ছা বি কার্ড দিলাম আমি, জাস্ট বি কার্ড, এটা আমার ব্যাক পার্ট, প্রোফাইল কাস্টম, সাইজ কাস্টম, 3.52, এটা ইঞ্চিতে, এটা এদিকে আছে। এই যে শাইন দেখতে পাচ্ছেন, দেখেন আমার টপের 0.25 আছে, বটমের 0.25 আছে। অ্যাকচুয়ালি আমরা চোখে যেটা দেখি, হ্যাঁ বাস্তবে কিন্তু সেটা সেভাবে একবারে বোঝা যায় না, কারণ চোখে দেখা আর এবং করার মধ্যে অনেক ডিফারেন্স। চোখ আপনি জাস্ট দেখে দেখে যদি আইকনটা বসান, ওটা এক ওয়েতে দেখাবে, কিন্তু যখন আপনি অ্যালাইন করবেন তখন ওটা আপনার পারফেক্টলি ভাবে আসবে। তাহলে দেখেন আমাদের এখানে ব্লিড কিন্তু অলরেডি 0.25 করে প্রত্যেকটাতেই দেওয়া আছে, ঠিক আছে। দেন এটা ওকে করলাম। দেন এই জায়গায় তো সেম আমরা আবার কি করব, আবার রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে নেওয়ার পর জাস্ট এটা ক্লিক দিব। আচ্ছা আমাদের এটা যেটা আছে স্টক বন্ধ থাকবে, ক্লিক দিলাম। দেওয়ার পর আবার আমরা দেখেন এখন যে যেটা আমাদের সেভ জোন ছিল, হ্যাঁ সেই সেভ জোনটা আবার আমরা কি করব এখানে দেব। তাহলে সেভ জোন কত ছিল, এইগুলো কিন্তু অনেকে মনে থাকতেছে না, যার কারণে আমি বারবার রিপিট করতেছি। 1.0 এটা আপনারা অ্যাকচুয়ালি নোট ডাউন করে নেবেন, এক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। দেন ওকে দিলাম, আমার এটা অ্যালাইন আসলো, এটা সেভ জোন আসলো, এটাকে আমি আবার অ্যালাইন করে নিব, অ্যালাইন টু আর্টবোর্ড, ভার্টিক্যাল, হরিজেন্টাল। তারপর এটাকে আমি কী করবো, এখানে ক্লিক করে এটাকে ম্যাক গাইড করে নিব। তাহলে এটা ফিক্সড হয়ে গেল। এখন এই জিনিসটা তাহলে আমার যেহেতু লক করা আছে, এটা যদি দেখেন সরবে না, আচ্ছা গেল। দেন আবার আবার কী করলাম, আবার আপনার রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমরা আবার আরেকটা নেই। তাহলে এখন এখন আবার মূল মাপের বিজনেস কার্ডের আমার মাপ কত ছিল বলি, একজন বলি, এতে সুবিধা হবে আপনাদের। 3.5 আর 2, ওকে। আচ্ছা এটাকে এখন তাহলে আমরা কি করবো, আবার এটাকে আবার আমরা অ্যালাইন করব, ভার্টিক্যাল, হরিজন্টাল। করার পর এটাকে কন্ট্রোল 2 দিলে আমার এটা লক হয়ে গেল, এটা নড়াচড়া করবে না। আচ্ছা এখন যেহেতু মনে করেন আমার এটা ফ্রন্ট পার্ট, এই ব্যাক পার্ট সরি, আর এটা হচ্ছে আমার এটা ফ্রন্ট পার্ট। তা এখন ফ্রন্ট পার্ট আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে যখন আপনারা বিজনেস কার্ড করতে যাবেন, হ্যাঁ অবশ্যই কনসেপ্টটা আপনারা মাথায় রাখবেন লোগোটা নিয়ে, যে লোগো অ্যাকচুয়ালি লোগোর যে কালার থাকে, হ্যাঁ ওই লোগোটার কালারের উপর কিন্তু আপনাদের ডিজাইন ক্রিয়েটিভিটিটা কাজ করবে। আমি লোগো নেই, আমি যে লোগোটা একটু আগে আপনারা দেখেছিলেন, আমার হচ্ছে এটা একটা লোগো, হ্যাঁ এটা হচ্ছে আমার একটা লোগো, এটা একটা লোগো করেছিলাম। এই লোগোটা আমি জাস্ট নিয়ে যাচ্ছি এখানে, দেন কত বড় হয়ে গেছে। দেন এটাকে শিফট চেপে ছোট করে নিই।
খেলতেছে, কান্নাকাটি করতেছে না ফাহিমুল, খেলতেছে। না না খেলতেছে। আচ্ছা দেখেন আমার এটা লোগো অ্যাকচুয়ালি, হ্যাঁ লোগোর কালার আমার কি, আচ্ছা এই যে দেখুন যেটা লোগো, আচ্ছা এই লোগোর আমি, আচ্ছা দেখেন এটা আমার লোগো হয়ে গেল। এখন এই লোগোটা আমার মিডিলে আছে কিনা এটা দেখার জন্য, এটা তো আমার অলরেডি আর্টবুক করা আছে, আমি ভার্টিক্যাল করে দেই। তো আমার এখানে লোগো ক্লিয়ার। হ্যাঁ এখন আমরা এখানে জাস্ট একটু ডিজাইন দিব, ডিজাইনটা কিভাবে দিব এটাও একটু দেখেন, সিম্পলভাবে কিছু দেখাবো, ঠিক আছে। আপনারা আপনাদের যেটা কথা বলেছি যে বিজনেস কার্ডটা কমপ্লিট হওয়ার পর আপনাদের হোমওয়ার্ক কিন্তু এই বিজনেস কার্ডটাই থাকবে, হ্যাঁ, এবং এই হোমওয়ার্কটা আপনারা সাবমিট শনিবারের মধ্যে দেন, শুক্রবার সময় পাচ্ছেন, বৃহস্পতিবার তো পাচ্ছেন, আজকের দিনটাও দেন প্র্যাকটিস করবেন, আপনারা যেহেতু আগামীকালকে কী দেখাবেন ওটা প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক সাবমিট করতে হবে না। আচ্ছা জীবন কি লাইনে নাই, জীবন ফোন দিয়েছে, হ্যাঁ জীবন চন্দ্র, ক্লাসে ঢুকতে পাচ্ছেন না হোয়াটসঅ্যাপে, হিমেল লিংক দেন তো হিমেল। আচ্ছা আপনি হোল্ড করেন, আমি লিংক দিচ্ছি হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে লিংক দেখে দেখেন কেন ঢুকতে পাচ্ছেন না। আচ্ছা আবার দেন দেখি, আচ্ছা ফোন থেকে আছেন, আচ্ছা দেন অলরেডি দেখেন। আচ্ছা এলাম অলরেডি লিঙ্ক দিয়েছে, হ্যাঁ আপনি দেখেন দোকান জয়েন করেন। আচ্ছা জীবন অ্যাকচুয়ালি বের হয়ে গেছে। আচ্ছা আপনাদের তো যারা গ্রুপে আছেন বা এখানে যখন জয়েন্ট আছেন, হ্যাঁ বাই চান্স যদি কেউ বেরো হয়ে যান কিন্তু তখন পুনরায় যখন আপনারা জয়েন করবেন ওই সময় কিন্তু আর পারমিট দিতে হয় না। দেখেন জীবন চলে আসছেন, জীবন দেখেন আমি কিন্তু এখানে ওই অবস্থাতে আছি, আমি কিন্তু আর পারমিট দেইনি, অটোমেটিকলিভাবে অলরেডি আপনি জয়েন হয়েছেন, ওই লিঙ্কটা আপনি সেভ করে রাখবেন, আপনার এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা সেভ করে রাখবেন। দেখেন আমি কিন্তু অ্যাড দেইনি, এই অবস্থা ওই অবস্থাতেই আছি, আমি কিন্তু অ্যাড দেইনি, অটোমেটিকলিভাবে আপনি লিঙ্কে ক্লিক করে কিন্তু অলরেডি জয়েন হয়েছে। আপনারা প্রথমবারে জাস্ট যখন জয়েন হতে চাবেন আমি সেই সময় জাস্ট আপনাদেরকে অ্যাপ্রুভ দিব, দেন আপনারা যে কয়েকবার বের হবেন ঢুকবেন তখন কিন্তু অ্যাপ্রুভ লাগবে না। হ্যাঁ যাই হোক তাহলে আমাদের মূল ক্লাসে আমরা পেয়ে যাই। হ্যাঁ জীবন কোথায় যাবেন, আচ্ছা ঠিক আছে জীবন নো প্রবলেম, কিন্তু আপনি অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন, ইলাস্ট্রেটরের উপর যেহেতু আছে এটা ক্লাসটা, হ্যাঁ অবশ্যই দেখেন, আপনি ফোনে অ্যাক্টিভ থাকেন নো প্রবলেম, ঠিক আছে ইমেল যান তাহলে দেখেন। এখন তাহলে যেটা কথা বলতেছিলাম আপনাদেরকে যে আজকে জাস্ট প্র্যাকটিস করেন, আগামীকাল কে কী দেখাবেন কিন্তু প্রত্যেকটা কাজই দেখাবেন,
আর হোমওয়ার্ক আপনারা আগামীকালকেই করবেন, আগামীকাল ক্লাস শেষে দেন আপনারা হোমওয়ার্ক শুরু করবেন। কি হোমওয়ার্ক? জাস্ট প্লেন কিছু বিজনেস কার্ড। হ্যাঁ, আমি হয়তো বা ওটাকে রার ফাইল করে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব বিজনেস কার্ড। প্রত্যেকে মিনিমাম 20টা করে বিজনেস কার্ড করবেন, মিনিমাম 20টা, প্লেন 20টা, যেহেতু শুক্রবার, এই শনিবারে ক্লাস। হ্যাঁ, সিম্পল, আমি আমি অলরেডি সিম্পল দিব, ঠিক আছে? আপনাদেরকে আহমরি ডিজাইন ডিজাইন কিছু করতে হবে না, কারণ কি কারণে বললাম, রিমা শুনতে পাচ্ছেন? রিমা, কারণ আমার বেশি কি ডিজাইন দরকার নেই, আমার মেন ফোকাস হচ্ছে যে আমার লেখাগুলো ফ্রেশ থাকবে, আমার ফন্ট ঠিক থাকবে, আমার আইকন ঠিক থাকবে, আমার গিগটা যেন আমি দেওয়ার পর আমার সেটা পারফেক্ট মনে হয়, ঠিক আছে? এই কারণে বললাম যে আপনারা, আপনাদেরকে পিকগুলো দিব, আপনারা যদি ডিজাইনগুলো কপি করতে চান নো প্রবলেম, আপনারা কপি করতে পারবেন, ঠিক আছে? আপনি ঠিক আছে কপি করবেন, আর যদি মনে হয় যে আপনি ফটোশপে করতে চান দেন ফটোশপে করতে পারবেন, নো প্রবলেম। কিন্তু ফটোশপ থেকে ইলাস্ট্রেটর অনেক ইজি আছে, বুঝতে পারতেছেন, কোনো লেয়ারের কোনো ঝামেলা নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, আপনি যদি কালার পরিবর্তন করতে চান, তাই না? আচ্ছা, ভালো একটা প্রশ্ন করেছেন, এরপর আমি সলভ করে দিচ্ছি আপনার। মনে করেন এটা আমার লোগো, আমি লোগোটা আমি এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, এখন আমার তো এই লোগো আর এই কালার, এই কালার তো আলাদা, তাই না? এই কালার আলাদা। এখন তাহলে আমি এটাকে কি করব, এটাকে আমার যে কালারটা আছে আমি এটাকে এই কালারে রূপান্তরিত করব। তাহলে আমি এটা এতে ক্লিক করলাম, দেখেন আমার একটা কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এখন আমার এটা লোগোর কালার চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমি যে এই লোগোটা আমি এখানে বসাবো, তাহলে আমার লোগোটা সেম হয়ে যাবে না, কিছুই বোঝা যাবে না যে এখানে লোগো আছে না কি আছে। তাহলে দেখেন আমি আবার এটাকে কি করলাম, আমার যে লোগোটা আছে আমি এই লোগোটাকে কালারটা চেঞ্জ করে দিব, জাস্ট সাদা করে দিব। কি সাদা আছে করে দেখবেন আপনারা যে হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, ওকে, এখন পারফেক্ট সাদা চলে আসলো, স্টোক থাকবে না, স্টোক বন্ধ। এখন এটাকে দেখেন, এটাকে আমি যদি একটু দেন বড় করি, পলাশের একটা কোশ্চেনে আমার একটা কাজ সলভ হয়ে গেল। দেন এটাকে আমি অ্যালাইন টু আর্টবোর্ড পার্টিকেল হরিজন্টাল, ঠিক আছে? অনেক সময় আপনাদেরকে যে এরকম দেখাবে, এটা কিন্তু থাকবে না, এগুলো দেখেন সরে যাচ্ছে, এগুলো কিন্তু থাকবে না। হ্যাঁ, মনে হবে যে আছে কিন্তু না, ঠিক আছে? অ্যালাইন কিন্তু আমার, পলাশ কিন্তু আমার একটা কাজ, কাজের জন্য হেল্প করলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, অবশ্যই ওটাকে আপনার আমরা দেখাচ্ছি, সাইন দেখেন, ওইগুলোর কাজও আছে অলরেডি। তা যাই হোক, এখন আমি তাহলে এখানে একটু ডিজাইন করি, ডিজাইন করার জন্য তাহলে আমাকে কি নিয়ে আসতে হবে এখানে, একটা আমি লাইন টুলের কাজ, যেহেতু আমরা গতকালকে দেখেছিলাম, তাই না? এই লাইন টুল, এই একটা লাইন টুল সিলেক্ট করার পর শিফট চেপে, হ্যাঁ শিফট চেপে আমি একটা লাইন টুল নিলাম, আমার একটা লাইন টুল আসলো। এখানে দেখেন, এখানে আমার কিন্তু ফিল কালার বন্ধ, স্টোক যেটা আছে স্টোকটাকে আমি বাড়িয়ে দিতে পারি, স্টোক দিই এখানে, স্টোক কালো দিই 1, ঠিক আছে? এটা দিলাম। হ্যাঁ, এখন দেখেন আমি কি করব, আমি এটাকে এখন এফেক্টে গেলাম, এফেক্ট এটা সিলেক্ট অবস্থা থাকাতে কিন্তু, হ্যাঁ এফেক্টে গেলাম, এফেক্ট এফেক্টে যাব, ইফেক্ট ইফেক্ট থেকে যাব কোথায়, ইফেক্ট থেকে কোনটাতে, হ্যাঁ আচ্ছা, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন এখান থেকে আমরা চলে আসবো জিগ জ্যাগ, কী আছে জিগ জ্যাগ, দেন ক্লিক দিলাম। এখন আমার একটা পপ আপ মেনু চলে আসবে,
আপনারা যদি আপনাদের কারো মনে হয় যে না আমি ডিজাইন করতে চাচ্ছি না, জাস্ট সিম্পলি রাখতে চাচ্ছেন, নো প্রবলেম, সিম্পলি করতে পারবেন। তো আমার একটা পপ আপ চলে আসলো, ঠিক আছে। তাহলে আমি এখানে আমার যে সাইজটা আছে 0.14, এটাকে আমি একটু তাহলে একটু বাড়াই, এটাকে আমি 1.7 দিলাম। তারপর আমার যেটা আছে এটা অ্যাবসলিউট থাক, আর রিডেস পার্ট সেগমেন্ট যেটা আছে এটাকে আমি 2 করে দেই। পিক্সেলটা আর যেটা আছে এটা এটাকে আমি স্মুথ করি, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, তাই না? কী কারণে বোঝা যাচ্ছে না জানেন? এখানে আমি প্রিভিউ কিন্তু অন করি নেই। যদি আমি প্রিভিউটা অন করি দেখেন কেমন হবে, ঠিক আছে। দেন আমি এটা ওকে দিলাম, এটা হলো। এখন যে কথাটা বলেছিলেন আমরা, দেখেন এখন আমি কি করব, আমার এটা যেটা আছে অলরেডি, হ্যাঁ এটা চলে আসছে। এখন আমি অবজেক্টে যাব, অবজেক্ট অবজেক্ট থেকে আমি যাব কোথায়, এক্সপ্যান্ডে, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করলাম, ঠিক আছে। তারপর দেখেন আবার অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে এখন এক্সপ্যান্ড করবো এটাকে, যে এক্সপ্যান্ড, দেন এই জায়গায় যেটা আছে আমার ফিল কালারটা আমি তুলে দিব, হ্যাঁ ফিল কালারটা তুলে দিয়ে দেন ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের কি ঢেউয়ের মতো একটা শেপ এসেছে, তাই না? আমি এখানে পেন টুল দিয়ে কোনো কাজ করতেছি না, আপনার চাইলে পেন টুল দিয়েও আপনার যে কপি করতে যাবেন ওটা অবশ্যই ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে ডিজাইনগুলো কপি করে নিতে পারবেন, নো প্রবলেম। তাহলে দেখেন এখন আমার এখানে ঢেউয়ের মতো একটা শেপ আসছে। এরপর আমি এটাকে কি করব, এটাকে সিলেক্ট করে, এটা সিলেক্ট করে এটাকে আমি আপনার রিফ্লেক্ট করি, আমি ডান দিক থেকে বাম দিকে নিই, রিফ্লেক্ট করে এটা ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল অবস্থায় থাক। আপনারা সবসময় করবেন কি, যখনই করবেন প্রিভিউটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেন ওকে করলাম, তাহলে আমার এটা এই পাশে ছিল, এ পাশ থেকে এই পাশে চলে আসছে। এটা করলে কি হবে, এটা আপনার ঘুরে যাবে। এখন আচ্ছা এটাকে আমি তাহলে এখন নিচে নিয়ে আসি, আমরা তো জানি যে অলরেডি কাজ আমাদের যেটা, আচ্ছা এখন আমি চাচ্ছি এটাকে নিচে নিই, এটাকে চাচ্ছি যে আমি সামনের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি একটু কেটে দিই। তা কেটে দিতে চাইলে আমরা তো অলরেডি শিখেছি যে লাইন টুল দিয়ে কাটি, লাইন টুল সিলেক্ট করার পর আমি শিফট চেপে কতটুকু যতটুকু দরকার, আচ্ছা এই পর্যন্ত করার পর আমরা কি করব, এটাকে আবার সিলেক্ট করার পর কি পাথফাইন্ডারে চলে যাব। যাওয়ার পর পাথফাইন্ডার থেকে এটাকে আমরা ডিভাইড করে দেব, আমাদের লাইন টুলটা নিয়েছিলাম, এখানে আমাদের যে ছিল না অবশ্য, তাই এটাকে আমরা স্টপে দেই, দেন এটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা ডিভাইড করে নিলাম, এই জায়গায় আসে আনগ্রুপ করে দিলাম, আমার এই সামনের অংশটুকু কেটে গেল। এখন দেখেন এখন আবার আমরা কি করব, যে ব্যাকগ্রাউন্ড রিলেটেড একটা শেপ নিই, ব্যাকগ্রাউন্ড রিলেটেড একটা শেপ নিব। আমাদের ব্যাকগ্রাউন্ড কতটুকু ছিল কে যদি আমাকে একটু হেল্প করে, আমাদের ব্যাকগ্রাউন্ডের মাপটা কতটুকু ছিল, শুনতে পাচ্ছেন? এটাই তো জিজ্ঞেস করতেছি, এলাম বারবার আপনিই বলতেছেন, বাকিরা কে ভুলে গেছে সবাই? আপু বললে তো হবে না পলাশ, আপনাদেরকেও তো বলতে হবে, বললে হবে কি, শুনেন
একজন শুধু বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, আপনারা শুধু শুনেই যাচ্ছেন শুনেই যাচ্ছেন। তো আপনারা শুধু শুনে গেলেই হবে না, আপনাদেরকেও বলতে হবে। বললে হয় কি, আপনাদের যে জড়তা যে প্রবলেমগুলো ওগুলো সলভ হবে। আপনি এখন বলতেছেন, যখন আপনি প্র্যাকটিস করতে ধরবেন, হ্যাঁ প্র্যাকটিস করতে ধরার সময় কিন্তু দেন আপনার, তখন আর কাজ করতে সুবিধা হবে। তখন আপনাকে আবার ওই আপনি যে জায়গায় নোট ডাউন করেছেন সে জায়গায় কিন্তু আপনাকে আর বারবার দেখতে হবে না। ক্লিয়ার? মন খারাপ কিন্তু কেউ করিয়েন না, আমি আপনাদের ভালোর জন্য কিন্তু কথাগুলো বলি। হ্যাঁ দেন, তাহলে আমি এটা নিলাম। নেওয়ার পর এখানে আমি কালার এটাকে জাস্ট অন্য কালার দেই। কালার দিলাম, এখন আমার যে এটা, হ্যাঁ নিচে নিয়ে আসি। এখন আমার এই জিগজ্যাগ যেটা, হ্যাঁ এটাকে আমি আমার শেপের উপরে নিয়ে আসি। নিয়ে আসার পর এটাকে আমরা কি করব, ফিট করে দেব। আচ্ছা মেবি এই জায়গায় আমার আর একটু কাটা লাগতো। আচ্ছা সমস্যা নেই, এটাকে অবশ্যই আপনারা অ্যারেঞ্জ করে এটাকে ব্রিং টু ফ্রন্ট করে দিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। মোটামুটি, হ্যাঁ মোটামুটি হয়েছে। এখন দেখেন, এখন আমি এটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেন পাথ ফাইন্ডারে গেলাম, তারপর ডিভাইড করলাম, করার পর আনগ্রুপ করলাম। এখন আমার এটা একটা শেপ চলে এসেছে না, এখানে আমার এগুলো আর কিছুই দরকার নেই, আমি এগুলো ডিলিট করে দিই। আপনারা যদি, তারপর আপনারা কিন্তু রাখবেন, ঠিক আছে, আপনাদের কাজের সুবিধার জন্য রাখবেন। তো আমার এটা আর দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম। এখন যে যে আমার যে ডিজাইনটা হয়েছে এটা কিন্তু অলরেডি আমার ডিজাইন অ্যাকচুয়ালি হয়ে গেছে। এটাকে যদি আমি আবার অ্যালাইন করে আপনার যদি দিয়ে দেই, দেখেন আমার কিন্তু অলরেডি এটা ডিজাইন কি হয়ে গেছে। কন্ট্রোল জিরো দেই। এখন কথা হচ্ছে, যে কথা বলেছিলাম যে এই কালার অবশ্যই আমাদেরকে, এই কালারটা আমাদের যে লোগোর যে কালার আছে সেটাকে মেনটেন করতে হবে। দেন আমি লোগোর কালারটা দিলাম। তাহলে আমার, দেখেন আমার অলমোস্ট ডিজাইন কমপ্লিট। হ্যাঁ আমি আর কিন্তু, দেখেন আমি কিন্তু বেশি ডিজাইন দিইনি, জাস্ট সিম্পলভাবে একটা ডিজাইন দিয়েছি। এখন যে লোগোর যে কালারটা আছে যে কথা বললাম, সেই কালারটাই কিন্তু আমরা এই শেপটাতে দিলাম। এখন আসি আমরা ফন্টে। ফন্ট অসম থেকে তো আমরা অলরেডি আইকন নেওয়া শিখেছি, তাই না? আচ্ছা আমার এটার লোগো তো দরকার নেই, এটা আমি সরাই করি। তাহলে দেখেন আমি আবার তাহলে একটু সার্চ করি, ফন্টগুলো তো আমার কাছে আছে, তারপরে আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি আবার। হ্যাঁ ফন্টের সামনে গেলাম, তা আমরা এটা সার্চ করা কিন্তু শিখেছি অলরেডি, তো কীভাবে আমরা সার্চ করতে পারি। তো এখানে দেখেন একটা কথা, যেহেতু ফ্রন্ট অসমে প্রত্যেকটা সামনে কিন্তু ফা করে দেওয়া আছে, হ্যাঁ এফএ দিয়ে দেওয়া আছে। অনেকেই আপনাদের একবার অনেকে প্রশ্ন করেছেন যে সহজে পায় না, তা আপনাদের জন্য বলা যে জাস্ট প্রথমে ফা লিখলেন, ফা লেখার পর ফা যেহেতু আমরা ফোন দিতে চাচ্ছি, তাই না, তাহলে ফা ফোন দেই। দেখেন আমাদের কিন্তু ফোন চলে এসেছে। তাহলে আমরা এটাকে কী করবো, জাস্ট কপি করলাম, কপি করে ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখন এই জায়গায় তো আমাদের সুবিধা, আমরা যখন যেখানে খুশি সেখানে ফোনগুলো নিয়ে আমরা বসাতে পারি। আমরা আবার দেন টাইপ টুলে চলে গেলাম, টাইপ টুলটা সিলেক্ট করে
এখানে কন্ট্রোল ভি দিলাম, কিন্তু আমার তো এটা এইভাবে চলে আসছে, তাহলে আমার এটা ফন্ট অপশন যেহেতু এখানে নাই, তাহলে আমি এটা কি করব, ফন্ট অপশন যেটা আছে আমাদের ঠিক আছে, দেখেন আমার এখানে অলরেডি এটা চলে এসেছে, ঠিক আছে, তাহলে ফোনের আইকনটা আমার চলে এসেছে। আমরা কি বারবার আবার ফন্ট অপশন সিলেক্ট করতে যাব? দরকার নেই, আপনারা চাইলে মনে করেন এটাকে কপি করে নিলেন, হ্যাঁ নিচে নামাই নিলেন, দেন পরবর্তীতে যখন আবার আপনারা যাবেন যে এখন দরকার কি, ফোনের কাজ শেষ, এখন যাচ্ছি আপনার মেসেজের, তাই না, মেইলের ক্ষেত্রে, তা যদি আমি এটা দেই ফার প্লেন 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 প্লেন, এই যে আমার প্লেন চলে এসেছে, তা আমি দেখেন এই যে প্লেন, এই প্লেনটাকেও নিলাম, কপি করলাম, কিন্তু এখানে আমাকে দেখেন আমার কিন্তু আর বারবারই করাতে না, আমি এই জায়গাতে, হ্যাঁ এই জায়গা যেটা আছে এই জায়গাতে যদি আপনার টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করে যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে দেই, কন্ট্রোল ভি দিলে নিচ্ছে না, কেন নিচ্ছে না, এটাকে আবার ফন্ট অপশনে দিতে হচ্ছে, হওয়ার কথা ছিল না, আপনার আপনাদের অনেক সময় নিবে, অনেক সময় কিন্তু ছাড়িয়ে দিবে কিন্তু, হ্যাঁ আচ্ছা এই কাহিনীটা ছিল এই জায়গাতে, কারণ হচ্ছে না বলি আপনাদেরকে, জায়গা দেখে আমাদের মেবি অনেক কপি হয়নি এখানে, দেন টাইপ টুল একটু প্রবলেম হচ্ছে, হ্যাঁ অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে না এই জায়গায়, মেবি আমার এই স্টেটাসটা হ্যাং করতেছে বুঝছেন, যার কারণে আপনার কাজগুলো প্রপারলি এটা শো করতেছে না অ্যাকচুয়ালি, আদার্সটাতে যাই দেখি, এখান থেকে ফ্ল্যাট আইকন তো আমরা শুনেছি যে ফ্ল্যাট আইকনে যাই, আইকনের তো লিঙ্ক আমাদের কাছে অনেকগুলো আছে, হ্যাঁ আপনারা যখন যেটা থেকে পারবেন, যদি একটাতে প্রবলেম হয় আপনারা আরেকটা থেকে আপনার আইকনগুলো নিতে পারবেন,
আচ্ছা এখান থেকে কিনে এখান থেকে এখান থেকে জাস্ট তাহলে আমরা ওয়েব ওয়েবের আইকনটা নিই হ্যাঁ গ্লোবাল হ্যাঁ বলেন আচ্ছা ওটা তো যাচ্ছি আচ্ছা দেখেন এই জায়গায় যে এটা আমার আমরা একটু ওয়েব নিব তাই না এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের এটা আপনার জাস্ট পিএনজি আর এসভিজি আসছে হ্যাঁ আমরা এটাকে এসভিজি দিয়ে এসভিজি দিয়ে সিলেক্ট করে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম আপনার ফ্ল্যাট আইকনে ছিল সরাসরি আগে এখান থেকে কপি করে নিয়ে গেলে হতো এখন আপনার ইপিএস পিএসডি আচ্ছা এসবিজি যেহেতু নিল না ইপিএসটা দিয়ে দেই কি দেখায় ইপিএসটা নিয়েছে হ্যাঁ এখন মনে করেন আমি এটাকে ওপেন করতে যাচ্ছি কিসের কথা বললেন সলিডের কথা বললেন আমার এখানে তো সলিড তো নাই হ্যাঁ রনি রনি আসলাম আপনার ভাবি কোথায় ও আচ্ছা ঠিক হলে তারপর দেন তাহলে ওনাকে জয়েন করতে বলেন ঠিক আছে সমস্যা নেই আপাতত আপনার আইডি দিয়ে করুক
দেখেন এখানে আমার ওয়েবের আইকনটা চলে আসছে। তো এটাকে এটার আপনার যে স্ট্রোকটা আছে স্ট্রোকের নাম করে দেই এবং এটাকে সিলেক্ট করে ছোট করে নিই, অনেক বড় হয়ে যাবে। এটাকে নিয়ে আসি, তারপরে বড় হয়েছে। আচ্ছা এটাকে আমরা ছোট করবো। তো দেন এখন এটা থাকলো, আচ্ছা এখান থেকে না সমস্যা নাই, তবে দেখেন মানে যে কাজগুলো দেখাবো আপনি সেটা সেক্ষেত্রে আপনার ওটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যে পিএনজি পরবর্তীতে আপনি নিতে পারেন শাইন, হ্যাঁ, কিন্তু আমি যে কাজটা দেখাবো ওটা করার পর দেখেন, তারপর আপনি জাস্ট আমাকে একটু অ্যানসার দিয়েন। আগে একটু দেখেন তাহলে দেন দেখেন এখানে কিন্তু আমার অলরেডি ফন্ড ওখানটা নিয়ে নিছে, হ্যাঁ, এই জায়গাটা যে কেন নিচ্ছে না জিনিসটা বুঝতে পারছি না। এটা ফোনটার এটা আমার নিচ্ছে না, অন্যান্য ফোনগুলো কিন্তু নিচ্ছে, হ্যাঁ, এটাতে মেবি কোনো কিছু সমস্যা আছে, যার জন্য অলরেডি নিতে যাচ্ছে না। তো আমরা যেহেতু অলরেডি ফন্ড অসামের আমরা কি আমাদের কাছে তো অলরেডি লোগো আছে, হ্যাঁ, আমি ওটা প্লেনের আইকনটা আমি বের করতেছি, একটু ওয়েট করেন। আচ্ছা দেখতে পাচ্ছেন, দেখেন আমি আপনার এআই এর আমার কাছে কিছু আইকনগুলো ছিল রেডি করা ছিল, এটা আমার মাথায় অ্যাকচুয়ালি মাথা থেকে নামে গিয়েছিল। দেখেন এখানে এই ক্যাটাগরিতে আপনারা চাইলে এইভাবে আইকনগুলো রেডি করেও নিতে পারেন, হ্যাঁ, যখন যে আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি যখন মনে করেন যে প্রথমে দিতে যাচ্ছেন শুধু স্টক দিয়ে, একটা স্টক সহ আছে, ফিল কালার সহ আছে, রাউন্ডেড নিলেন, তারপর ট্রায়াঙ্গেল নিলেন, পলিগনাল নিলেন, এটা এক একটা ডিজাইন এক এক রিলেটেড মতো আর কি, ঠিক আছে। তো দেখ তাহলে আমাদের যেটা ছিল কি এই আইকন নিয়ে প্রবলেম ছিল, তাই না, এটা নিলাম দিয়ে নিই। তাহলে আমার এটা নেই, তাহলে আমার এখানে ফোন, মেইল, হোম আর ওয়েব এটা চলে আসলো, তাই না। এখন দেখেন তাহলে সব আইকনগুলোকে আমরা ইতিমধ্যে অনেকের প্রবলেম ছিল যে আইকনগুলোর মাপ কোনটা কেমন হচ্ছে না হচ্ছে, অনেকটা বড় হচ্ছে ছোট হচ্ছে, হ্যাঁ, এই সব আইকনগুলোকে সমান করার জন্য আমরা গ্রিড দিব। আচ্ছা ইলাস্ট্রেটরে গ্রিড কিভাবে নিতে হয় কেউ জানেন? সাইন, হ্যাঁ, ভেরি গুড, কন্ট্রোল আর দিলে আপনার রুলার আসবে, হ্যাঁ, কন্ট্রোল আর দিলে রুলার আসবে, দেন আপনি যদি এখান থেকে জাস্ট টেনে নেন আপনার কিন্তু এই গ্রিড শো করবে।
এখন দেখেন এটা আমরা ফোনটা নিলাম, ফোনটা নিয়ে আসি এখানে দেখেন এক একটা আপনার বড় ছোট আছে তাই না। এই গ্রিড দিয়ে কিন্তু আমরা সব সবগুলো আইকনকে এক মাপে নিয়ে আসবো। হ্যাঁ সিলেক্ট করলাম, এটাকে যদি ক্রিয়েট আউটলাইন করে দিই, ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এটাকে আপনার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, দেন এটাকে ঘুরিয়ে নিই, তাহলে হবে কি যখন আমরা যেখানে যতটুকু দরকার দেখেন আপনার এটা ক্রিয়েট আউটলাইন করলে আপনার সুবিধা এটাকে আপনি যে কোনো কালারে রূপান্তরিত করতে পারবেন। হ্যাঁ এটা গেল, এটা যদি এখন দেন এটা এটাকে সেম আপনার, আচ্ছা আমার মনে হয় এগুলো ক্রিয়েট আউটলাইন করা আছে, কিসের মধ্যে আচ্ছা ওটা আসুক, ওটা ইলাস্ট্রেটরে আসবে সমস্যা নেই। গ্রিড টানলে আমার মনে হচ্ছে দেখেন যে আমার যে জায়গাটুকু যেখানে দরকার যদি আরো ছোট করে নেই, তাহলে এখানে আমার দেখেন সবগুলো কিন্তু প্রায় এক মাপেরই আছে। হ্যাঁ এটাকে একটু বড় করে দিন, তাহলে এই জায়গা থেকে ইলহাম আপনারা দেখেন যে আপনাদের ফ্রন্টের মানে আইকনের যে প্রবলেমগুলো আপনারা এইভাবে সলভ করবেন। ঠিক আছে তাহলে আপনারা দেখেন আমি যে গ্রিডটা নিয়েছি গ্রিডের মধ্যে কিন্তু এটা যে মাপ, এখন এটা এটা অ্যাকচুয়ালি প্লেনটা যদি দিতে চান প্লেনটা কিন্তু একটু বড় হয়ে যায়। হ্যাঁ এটাকে আপনাকে অ্যাকচুয়ালি হাত দিয়ে একটু এটা ঠিক করে নিতে হবে, আর আপনি যদি ওই যে মেইলের যে একটা আইকনগুলো আছে আপনি যদি ওই যে কি বলে ইনভলভ যদি দিতে চান, হ্যাঁ ইনভলভ যদি দিতে চান তাহলে আপনার যে প্লেনটা যেটা আছে যে কোথায় গেল ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে এই যে এইগুলো কিন্তু ইউজ করবেন না, হয় প্লেনটা ইউজ করবেন না হলে এই যে এই ইনভেলপটা যেটা আছে মেইলের কিন্তু, হ্যাঁ এটা কিন্তু মেইলের আইকন হিসাবে এটা শো করে। হয় ওটা দিলেন না হলে এটা দিলেন ঠিক আছে, যদি এটা দিতে চান তাহলে দেখেন এটাকে এটা একটা দেখাই, এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, এটা এটা আমি কিন্তু সরাই দিব, এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিই, তাহলে এটাকে যেখানে যতটুকু দরকার ঠিক আছে এইটা এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, আর আপনারা চাইলে এটাকে দিতে পারেন, এটাকে দিতে পারেন কিন্তু আপনার এটা থেকে এটা কিন্তু ট্রেন্ডিটা বেশি ভালো আসে। হ্যাঁ
কিন্তু কেউ যদি দিতে চান আপনাদের কাছে যদি এটা অড মনে হয় আপনারা এই আইকনটা ইউজ করতে পারেন। আচ্ছা এটা হলো, এখন আমি এখানে চাচ্ছি যে একটা কি নিব, শেপ নিতে চাচ্ছি। তা আমি এখানে একটা গোল শেপ নেই, যেটা আমার শুধু স্ট্রোক থাকবে। হ্যাঁ একটা শেপ নেই, শিফট অল্টার চেপতে কিন্তু আমার একটা শেপ চলে আসে, ঠিক আছে। এটা এখানে স্ট্রোক অনেক বেশি আছে, এটাকে একটু কমাই দেয়। স্ট্রোকটা আমাদের 1.1 আছে, এটা 1 দরকার না। স্ট্রোক যদি আপনার কত দেই 0.25 দেয়, হ্যাঁ তবে এটা সিলেক্ট থাকা অবস্থায় 0.25। হ্যাঁ এটা এটা আসলো। তারপর এই এই এটাকে কী করব, এটাকে আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করে আমাদের যে ফিল কালারটা আছে ফিল কালার তুলে দিয়ে ওকে করে দিই। আমার এটা এক্সপান্ড হয়ে গেল। হ্যাঁ তারপর আমরা কী করবো, যদি শেপের কালারটাকে চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো। এখন এইখানে দেখেন এই জিনিসগুলো আমি আরও নিচ্ছি, তাই এখানে দেখি তাহলে এটা আমার এই কালার। আচ্ছা এখন এখানে কথা হচ্ছে যে এখানে আমাদের মেইন যেটা আছে একটা জিনিস বাদ করেছে বলতে কি আমরা, আচ্ছা আমাদের তাহলে এখানে আইকনটা আমরা আমি দেখাচ্ছি আরও ডিটেলসভাবে, আইকনটা দেখাচ্ছি কীভাবে কী করতে হবে, এটাকে সরাই দেই আপাতত। আর আমাদের তো এখন দরকার লেখা, তাই না? এখন দেখেন আমাদের যেহেতু এটা ব্যাক পার্ট, তো ব্যাক পার্টে প্রথমেই আমরা তো যেহেতু লোগো নিয়েছি, তারপর আমরা একটা নাম নিব। হ্যাঁ নাম নিব, নামটা দেই কি নাম দেই, আচ্ছা জাস্ট আগে টাইপ তুলে যাই, নাম এমনিতে বের হয়ে যাবে। আপনারা অনেকেই যেগুলো বিজনেস কার্ড ডিজাইন করেছেন, হ্যাঁ অনেকের ওইটার মধ্যে বিজনেস কার্ডে কিন্তু বাংলাদেশের অ্যাড্রেস দিয়েছেন, তারপরে টেলিফোন নাম্বার দিয়েছেন। আপনারা সবসময় চেষ্টা করবেন বিদেশি নাম্বারগুলো অ্যাড করতে, বিদেশি অ্যাড্রেসগুলো অ্যাড করতে, বাংলাদেশি অ্যাড্রেস কখনোই আপনারা অ্যাড করবেন না, ঠিক আছে? তাহলে আমি এইখানে নাম দেই, যে টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নেওয়ার পর এখানে এখানে দেই জেমস স্মিথ। আমি করিনি তো এখন, আমার দেখেন আমার ফন্ট কিন্তু এটা কি আছে, মাইরিয়াট প্রো ফন্ট আছে, কিন্তু আমি তো বলেছি আপনাদেরকে যে আপনারা যখন আপনাদের নামের যে ফন্টটা নেবেন সেই ফন্টটা কী নামে নেবেন। হ্যাঁ ল্যাটো, অফকোর্স ল্যাটো, 100% ল্যাটো, ল্যাটো দিলাম। হ্যাঁ এখানে ল্যাটো দিলাম। ফন্ট সাইজটা আপনার ফন্ট সাইজটা 12 দিলে বেশি ছোট মনে হচ্ছে, এটাকে আমি 0 দিয়ে দেখি। দিতে পারেন আপনি আপনার অ্যাকচুয়ালি যেটাতে সুবিধা বেশি মনে হবে, ঠিক আছে? যে আপনি যদি দেখবেন যে হ্যাঁ এটা করার পর আপনার অ্যাকচুয়ালি আউটলুকিংটা কেমন মনে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি সেটা সেভাবে দিতে পারবেন, এটা অ্যাকচুয়ালি আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ যে আমি প্রথমে বলেছি যে ক্রিয়েটিভিটিটা হচ্ছে আপনাদের উপর, যে এক একটা দিয়ে আপনি জাস্ট দেখলেন যে এটা দিলে কেমন মনে হচ্ছে এই জিনিসটা কয়েকটা, সেজন্য তো বললাম আমি তো ইলহাম অ্যাকচুয়ালি বলতে চেয়েছিলাম যে 50টা কার্ড আপনাদেরকে দিতে চেয়েছিলাম, অন্তত 50টা কার্ড করেন, কিন্তু না 50টা কার্ডের কথা শুনলে কিন্তু অনেকে আবার চমকে উঠবেন, যার কারণে 20টা কার্ডের কথা বলেছি। আপনারা 20টা কার্ড 20টা ফন্ট দিয়ে করেন যেটাতে যেরকম মনে হচ্ছে, কিন্তু একটু
মনে করেন যে কি ক্রিয়েটিভিটি আনতে হবে। এখন দেখেন আমি এখানে জেমস স্মিথ নিলাম, এটাকে আমি একটু বড় দেই, আমার 12 ফন্ট আছে, এটাকে আমি 14 দেই, ঠিক আছে, এখানে নিলাম। এখন কথা হচ্ছে যে এটা দেখেন আমার কত, এটা একবারে ব্ল্যাক আছে তাই না। আমি যদি এই জায়গায় আমার যেটা অপাসিটিটা আমি যদি একটু কমাই দেই, চেঞ্জিং হয়েছে, আচ্ছা এটা গেল। তারপর আপনার এর তো একটা পদবি আছে তাই না, এর একটা পদবি আছে, পদবিটাও দেই যে আপনার ইনি ইনি হচ্ছে আপনার কি ফাউন্ডার, ফাউন্ডার সিইও, ফাউন্ডার সিইও। এখন দেখেন এটা এটা আমার কিন্তু ল্যাটো আছে এবং বোল্ড আছে, তাহলে আমি এটাকে বোল্ড না করে এটাকে আমি কি করলাম, এটাকে আমি রেগুলার করে দিই, রেগুলার করে দিয়ে এটার আপনার ফন্ট সাইজ যেটা আছে ফন্ট সাইজটা 7 দেই, ঠিক আছে। দেওয়ার পর এই জায়গা যখন আপনারা করবেন কিভাবে করবেন দেখেন, এটা যখন নিলেন, হ্যাঁ আমার তো আমার যে সেফ জোন কিন্তু আছে, সেফ জোনে কিন্তু আমি ভিতরে রাখতেছি, বাইরে দিচ্ছি না কিন্তু, দেখেন এই জায়গায়। আচ্ছা এখান থেকে আপনারা করবেন যে ফাইভ পয়েন্ট পর্যন্ত নিচে নামিয়ে দেবেন, 1 2 3 4 5, এটা বেশি, হ্যাঁ এটা এনাফ। এখন আমার তো আমি এখানে অপাসিটি কমিয়েছি তাই না, তো এই এখানে যেহেতু অপাসিটি কমিয়েছি এখানে একটু অপাসিটি কমাই দেখি, একটু চেঞ্জিং নিয়ে আসি, চেঞ্জ হয়েছে, দেখেন এখন। আচ্ছা আমার যে এই আইকনটা, হ্যাঁ এই আইকনের কালারগুলো আমি জাস্ট এইটাতে দিয়ে দিচ্ছি, এটা এটা থাকলো, আমরা এটার অপাসিটি কতটুকু দিয়েছিলাম মনে আছে কারো, এখানে যদি আপনার কালার চেঞ্জ যদি না হয়, যেহেতু আমরা যদি ক্রিয়েট আউটলাইন তো ভাঙা আছে, এখানে আপনারা করবেন কি এটার তাহলে অপাসিটিটা কমাই দেন 70-80, দেখেন চেঞ্জ হয়েছে একটা জাস্ট। এখন এই এটাকে যদি আমরা যদি নিই তাহলে তাও হবে না, সেম ওয়েতে প্রত্যেকটার হবে, এই জায়গায় যেহেতু আমি এটা ভেঙে নিয়েছি আমরা এখানে এটারও অপাসিটিটা 87 দিলাম, দেখেন আমার কিন্তু কালারগুলো চেঞ্জ হচ্ছে, এটাকেও তাহলে এটার আচ্ছা 87, এটা কত দিয়েছিলাম মেবি আচ্ছা 54 দিয়েছিলাম সম্ভবত। আচ্ছা আমরা এটাকেও তাহলে ই করে দিই, এটাকে 87 দিই, আমার
তো অ্যাকচুয়ালি মিল থাকা লাগবে। এটাকে অলরেডি আমাদের দরকার হচ্ছে কয়টা দেখেন, যেভাবে আপনারা করবেন আপনাদের জাস্ট অল্টার চেপলে চলে আসবে। আচ্ছা এখানে দেখেন এরকম হচ্ছে কি কারণে, কে বলতে পারবেন এখানে হচ্ছে কি এরকম কি কারণে? যেহেতু আমার এখানে কিন্তু অ্যালাইন আর্টবোর্ড করা আছে, আমরা এখানে অ্যালাইন টু সিলেকশন করব, ঠিক আছে? দেন এটা দিলে দেখেন একবারে হচ্ছে, তাহলে আমরা এটাকে এইভাবে দিলাম এবং এটাকে এইভাবে দিলাম, আমাদের কিন্তু এটা একবারে স্ট্রেট আছে। আচ্ছা তারপরে তাহলে আমরা যেহেতু ফোন দিয়েছি ফোনের নাম্বারটা দেই, এর আগে এখানেও আমরা কি করবো গ্যাপ যেটা আছে, তাহলে আমার এই যে তিনটা মাপ কিন্তু আপনার পারফেক্ট হলো। আচ্ছা এখন দেখেন এখন ফোন নাম্বার দরকার তাই না? এখন আবার তাহলে টেক্সট টুলে চলে যাই, টেক্সট টুলে যাই আবার টাইপ করি, অথবা আমরা এইখান থেকেই ফোনটাকে নিয়ে আসি, নিয়ে আসলাম এখন এখানে নাম্বার দেই, এটা কিন্তু আমার বাংলাদেশি নাম্বার না, হ্যাঁ এটা কিন্তু বিদেশি নাম্বার। এটা আমাদের এটা দেখেন, এটা আমাদের তো যেহেতু এটা ল্যাটো আছে তাই না, ল্যাটো বোর্ড আছে, তা আমরা এটাকে করব কি এটাকে আমরা ল্যাটো লাইট দিই, লাইট দেওয়ার পর এটার ফোন সাইজটা আমরা কত দিব 7 দিই, এবং এটার যে অপাসিটিটা আছে এই অপাসিটিটাকে আমরা যেহেতু আমরা এই যেটা এই অপাসিটি দিয়েছি এখান থেকে আমরা এই সেম অপাসিটিটা দেই 54, তাহলে দেখেন ফোন নাম্বার আসলো, তারপরে মেইল, মেইলের ক্ষেত্রেও সেম মেইল আপনারা দিতে পারেন, এটাকে আবার ভেবে নিব। আপনার ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড করতে হাইস্ট 5 মিনিটও লাগবে না, হ্যাঁ আপনাদের প্রথম অবস্থায় যেহেতু দেখানো হচ্ছে বলে বলে করে দেওয়ার ক্ষেত্রে এই সময়টুকু যাচ্ছে। এখন মনে করেন এই জায়গায় আপনার কি এটা ওয়েব, তাহলে ওয়েব দিই আমরা www. যেহেতু এখানে ইনফোগ্রাফিক দিয়েছি ইনফোগ্রাফিকে দেই infographic.com।
ওয়াইটা মিস হয়েছে না? ঠিক আছে, ওয়াইটাকে বাদ দিয়ে দিই তাহলে, যেহেতু মিস হয়েছে। আচ্ছা, এটা হলো, দেন এটাকে আবার ছোট করে নেই। এখন সিলেকশন করি। এখন কথা হচ্ছে যে দেখেন এই জায়গাগুলো আমার অ্যাকচুয়ালি, এখন আমার যে শেপগুলো ছিল এই শেপগুলো, হ্যাঁ এই শেপগুলো আচ্ছা এই শেপের দেখেন এই শেপটা মনে হচ্ছে অনেক বড়, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটা ছোট করে নেওয়া দরকার, এটা এবং ছোট করে নেই। এই হিসেবে দেখেন, এই হিসেবে কিন্তু আপনার তাহলে ফন্টের যে আইকনটা আছে, হ্যাঁ আইকনটা তাহলে আরেকটু ছোট করা লাগবে, যেটা একটা সামঞ্জস্যটার একটা ব্যাপার আছে। তাহলে এটা দেখেন আমরা আবার যেহেতু আমার তো একটা মেজারমেন্ট অলরেডি এই জায়গাতে আছে, কতটুকু দেখায় এটা আর এটা, এই দুটাকে সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে নিই। তাহলে দেখেন এটা একবারে আমাদের কি মিডিলে আছে। করার পর এই সেম ক্যাটাগরিতেই এটা যদি আমরা জিনিসটাকে একটু এখন এটা নিলাম, এখানে অল্টার চেপে এটাকে নিয়ে আসলাম এখানে, তাহলে এটাকে একটু ছোট করে দেই। দেন এই দুটো সিলেক্ট করার পর এটাকেও অ্যালাইন করি। দেন অল্টার চেপে এটাকে নিয়ে আসি। এই কাজ যখন আপনাদের হয়ে যাবে, হ্যাঁ এটাকে আপনারা গ্রুপ করে নেবেন, তাহলে আপনার এই আইকনের সাথে এটা গ্রুপ, অ্যাকচুয়ালি গ্রুপ হয়ে গেল, এটার সাথে এটা গ্রুপ হয়ে গেল, দেন এটার সাথে এটা গ্রুপ হয়ে গেল। এখন কথা হচ্ছে আচ্ছা এই লেখাগুলো দেখেন যে এই লেখাটা আমার এটার সঙ্গে ঠিক আছে কিনা, অ্যালাইন যেটা, হ্যাঁ তা আপনারা করবেন। এটা এটাকে সিলেক্ট করে এটাকেও সিলেক্ট করলেন, করার পর জাস্ট এটা ক্লিক করবেন, তাহলে দেখেন আপনার এটা স্ট্রেট হয়ে গেল। দেন সেম ওয়েতে এটা এটা, তারপর আমাদের জাস্ট ভার্টিক্যাল, আর কিছু করতে হচ্ছে না, এটা আর এটা দেন ভার্টিক্যাল।
এখন একটা জিনিস দেখেন যে আমার এই জায়গার যে ডিস্টেন্সটা, হ্যাঁ এই জায়গায় যে এই দুই জায়গা দেখেন সেম আছে, কিন্তু এটা আপনার কি বাড়তি আছে, তাহলে এটাকে আমরা একটু কি করব চাপাই নিব, এটাকে এতেও যদি সমস্যা হয় দেন আপনারা কি করবেন গ্রিড একটা গ্রিড নিয়ে নিলেন, গ্রিড নেওয়ার পর এটা তারপর এটা আর এটা অ্যাকচুয়ালি যে মাপটা আপনাদের যে মাপগুলো আছে আপনারা যদি চান যে হ্যাঁ দেখেন এখন পারফেক্ট মনে হচ্ছে, হ্যাঁ আর যদি মনে করেন যে না আমার এই জায়গা কম বেশি হচ্ছে দেন আপনারা চাইলে একটা এখানে শেপ শেপ আকারও নিতে পারেন, যে একটা রেকটেঙ্গেল নিলেন এই জায়গায় যে মাপটা আছে বা আপনার যে গ্যাপটা আছে দেখেন এটা এটার সঙ্গে অ্যাড আছে এখানে ঠিক আছে, দেন এখানে এখানে একটু কম বেশি আছে তা এটাকে জাস্ট একটু চাপাই দিলেন, আর তারপর আমরা চলে যাই ফ্রন্টের ঘরে নাম্বারের ঘরে, এখানে দেখেন তাহলে এটা আমাদের আর একটু চাপ দেবে, আমাদের সদস্য আচ্ছা আপনাদেরকে একটা নিউজ দেই, হ্যাঁ শুনতে পাচ্ছেন আমাদের আমাদের যিনি আমাদের যিনি আপনার প্রজেক্ট ম্যানেজার আছেন, হ্যাঁ ওনার বাবা কিন্তু আজকে সকাল 9:30 দিকে ইন্তেকাল করেছেন, আশরাফুল আলম সাব্বির অলরেডি এসেছিলেন আমাদের মাঝে, যিনি কথা বলে গেছিলেন, দেখেছেন না আপনারা কথা বলেছিল তো সেদিন, কি সাইন ছিলেন না আপনি মনে হয় নাকি অলরেডি জয়েন করেছিল, উনি এই জায়গায় আপনাদের যত এরকম হচ্ছে এটাকে আচ্ছা এখন দেখেন যে এটা 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 জাস্ট এটা গ্রুপ করলাম, গ্রুপ করার পর আপনার যদি অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইনমেন্ট থেকে আর্টবোর্ড যদি মিডিলে দেয় দেখেন আপনার এটা কিন্তু একবারে কি মিডিলে আছে এবং প্রত্যেকটারই ডিস্টেন্স আপনার আলাদা আলাদা আছে, এটা গেল এখন আমার দরকার কি ফোন গেল মেইল গেল, এখন যদি আপনারা কেউ চান যে হ্যাঁ আমি আরেকটা ফোন নাম্বার দিব দিতে পারবেন, হ্যাঁ আরেকটা ফোন নাম্বার দিতে পারবেন, তবে প্রথম যে ফোন নাম্বারটা থাকবে ওই ফোন নাম্বারের সাথে যেমন এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, জাস্ট নিচে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন এবং প্রত্যেকটার মাঝে মিনিমাম 5-5 করে ডিস্টেন্স থাকবে, হ্যাঁ তাহলে এখন আমরা দিব কি দিব আমাদের ফোন হয়ে গেছে মেইল হয়ে গেছে আর ওয়েবও হয়ে গেছে, তাহলে আমাদের দরকার এখন কি হোম, তাই না, তাহলে আমরা এটাকে আমাদের এটা কি গ্রুপ আছে না, হ্যাঁ গ্রুপ আছে, আমি গ্রুপ করে আমি লেখাটা একটু নেই যেহেতু তো অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেসটা দেই কি বাংলাদেশের অ্যাড্রেস দিব, আমি কিন্তু একটু আগে একটা কথা বলেছি যে অ্যাড্রেস বাংলাদেশি অ্যাড্রেস আপনারাও কেউ ইউজ করবেন না, ঠিক আছে নিজ দেশের অ্যাড্রেস আপনারা কেউ ইউজ করবেন না, সব সময় বাইরের কান্ট্রির অ্যাড্রেসটা ইউজ করবেন, মা
এটাকে একটু চেঞ্জ করি তাহলে, এটাকে আমরা রেগুলারই দেই এবং এটার কালার আপনার কি হবে, যেহেতু এই জায়গায় কিন্তু সাদাটাই বানাবে, হ্যাঁ এই কালার দিলে এটা কিন্তু ফুটে উঠবে না, যার কারণে এখানে আমরা সাদা দিব। এই 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 আলিফ নাও, এখন দেখেন এইখানে কিন্তু কেউ, এটা কি মনে হচ্ছে সাদা? আমাদের এটা এটার অপাসিটি কত ছিল কারো মনে আছে? 54। তাহলে এখান থেকে জাস্ট আমরা, আমাদের তো যেহেতু এই আইকনের শেপের মাপটা ঠিক আছে, তাহলে আমরা এটা নিলাম। তাহলে এই আইকনটা বড় মনে হচ্ছে, এটাকে একটু ছোট করে নিই। এটার অ্যালাইনমেন্টটা দেই, এই দুটাকেই সাদা করে দিন। দেন এটাকে গ্রুপ করে নিলাম। এটাকে দেখেন জাস্ট একটু চেঞ্জিং নেই, হ্যাঁ এটাকে এইখানে দিলাম।
এখানেও কিন্তু আপনারা অ্যালাইনমেন্টটা অন্তত দেখবেন যে অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যালাইনমেন্টটা প্রত্যেকবার এটাকে অ্যারেঞ্জ টু ফ্রন্ট এটার সাথে এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন যদি আপনারা কেউ চান যে হ্যাঁ আমি দেন এখানে এই লেখাটাকে যদি নিচে দিতে চাই, আপনারা লেখাটা নিচে দিতে পারবেন, জাস্ট একটা এন্টার দিলে এটা চলে আসবে, কিন্তু এই দাগের বাইরে যাতে না আসে। হ্যাঁ আমার মনে হয় স্কেচ দিলে আরো ভালো হবে, তারপর দেখি আমাদের এখানে ডিজাইন অলরেডি অলমোস্ট করা আছে। এটা কি আমার আলাদা আছে না দেন মিনি এটা নেই এই জায়গাতে আপনারা একটা একটু ব্যাক স্পেস করবেন যাতে এই দুটো সমান থাকে। হ্যাঁ মোটামুটি বাইরে কিছু আছে, বাইরে যেটা আছে এটাকে ডিলিট করে দেই, এগুলো ডিলিট করে দেই। এখন কথা হচ্ছে আমার ফোনটাতে সমস্যা কি হলো, ফোনটির কালার তো সাদা আছে তারপরে কেন যেন, আচ্ছা অনেক সময় কাজ হচ্ছে কিন্তু দেখাচ্ছে আরেকটা। হ্যাঁ দেখেন কেউ যদি গ্রিডটা সরাই দিতে চান তাহলে এটা কিন্তু আপনার লক করা অবস্থা আছে। হ্যাঁ গ্রিডটা যেটা আছে লক গাইডটা সরাই দিলে তারপর এটা সিলেক্ট করলে সিলেক্ট হবে, দেন যদি আপনার এটা ডিলিট করেন এটা ডিলিট হয়ে গেল। আচ্ছা এখন দেখেন এটা আমার কিন্তু পিছনের পার্ট কমপ্লিট, আমার এটা যেটা আছে এটার সঙ্গে এটা কিন্তু ম্যাচিং আছে। আর যদি মনে হয় যে আপনাদের এই পার্টটা যেহেতু বেশি বড় মনে হয় তাহলে আপনারা এটাকে ছোট করে দিতে পারেন, 12 দিতে পারেন, কিন্তু 12 দিলে একটু বেশি ছোট বেশি মনে হয়। এটাকে আমি 14 দিয়ে দেখি ভালো বেড়ে মনে হচ্ছে আমার কাছে। ঠিক আছে এখন অলরেডি দেখেন আমাদের আইকনও যেটা আছে, যদি আমরা আবার গ্রিড নিতে চাই দেখেন আমার এই যেটা এই রিলেটেড, হ্যাঁ আমার কিন্তু আপনার অবশ্যই যেটা ভুল করেন এই নামটাকে এদিক দিয়ে দেন বা এদিক দিয়ে দেন, কিন্তু এইটার যে মেজারমেন্টটা আছে সেটা ঠিক রাখেন না, এইটা জাস্ট এটা সমান থাকবে। বাকি এখন এটাকে যদি আপনি এদিকেও রাখতে চান রাখতে পারেন, ফ্রন্টটাকে সামনে দিলেও রাখতে পারেন, আপনাদের মানে যার চোখে যেমন আর কি জিনিসটা ফুটে উঠবে। এখন দেখেন আমি আমার এটা ফ্রন্ট পার্ট তাই না, আমার এখন তো যে এই ব্যাট আমার ব্যাকপার্টে কি আছে শুধু এখানে লোগো আছে, তা আমি চাচ্ছি যে আপনার পিছনে আমার একটা ওয়েব অ্যাড্রেস যেটা আছে ওয়েব অ্যাড্রেসটাও কিন্তু যাতে ওখানে থাক। তাহলে আমি কি করলাম এই ওয়েব অ্যাড্রেসটা যেটা আছে আমার এটাকে জাস্ট নিয়ে গেলাম, এখানে নিয়ে যায় এখানে রাখলাম, এটাকে আপনাদের অ্যারেঞ্জ টু ফ্রন্ট করলাম, করার পর এটার অপাসিটিটা 100% করলাম, হ্যাঁ হ্যাঁ সাদা দাও।
দেওয়া যায় না, ওষুধ দেওয়া যাবে কিন্তু এই জায়গায় কেন সাদাটা শো করতেছে না, এরকম কেন হচ্ছে? একটু লাইট দিয়ে আমি রেগুলার করে দিই। সাদা নিয়ে প্রশ্ন দেখি সাদা হয় কিনা। কিছু কিছু প্রবলেম হবে, হ্যাঁ কাজ করার সময় একটু প্রবলেম হবে, কিন্তু প্রবলেমগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন, কিন্তু মানে উত্তেজিত হবেন না। তাহলে আমার এই ফোনটা আছে আপনার ল্যাটো রেগুলার 7, এটা 12, তা আমি এটাকে জাস্ট 7 করে দিই, ঠিক আছে? তাহলে এটাও বাদ, এটাকে অ্যালাইনমেন্ট করে দিই আর্টবোর্ডের সাথে, আছে। এখন এটাকে আমি নিচে নিয়ে আসি, নিচে বলতে এই দাগের নিচে না, এই দাগের উপরে। আমার কিন্তু দেখেন আপনার ফার্স্ট পার্টে কিন্তু আমি আর কিছুই করতেছি না, আমার ফার্স্ট পার্ট কিন্তু অলমোস্ট কমপ্লিট। হ্যাঁ এখন তাহলে আমি আমাদের যে সেকেন্ড পার্ট আছে তাহলে এটাকে নিয়ে যাই, যে তোমাদের কালার এখানে সমস্যা হচ্ছে। ঠিক আছে, এই প্রবলেমটাই ছিল। তাহলে দেখেন এখন জিরো দেই, এটাকে সরাই দেই। তাহলে আমার এটা সেকেন্ড পার্ট আর এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট, বা আপনারা যেটাকে যেভাবে নিতে চান নিতে পারবেন। এখন দেখেন আমি এটা এই জায়গাতে দেখবো যে কোথাও আমার দাগের বাইরে কিছু আছে কি না। এখানে দাগের বাইরে কিছু নাই, আমার এখানেও কিন্তু বাইরে আর কিন্তু কিছু নেই, ঠিক আছে? যা আছে সব সব এক অ্যাঙ্গেলে আছে। এখন এই জায়গাতে আমরা তাহলে কী করবো, এটাকে আমরা এখন শেপ দিব। এখন কথা হচ্ছে যে আপনারা দেখবেন এক একটা ট্রাই করে দেখবেন যে শেপ ছাড়া মানে এটার শেপ ছাড়া কেমন লাগতেছে, শেপ শো কেমন লাগতেছে। তা দেখেন এখন আমি এটাকে অলমোস্ট আগে কিসে কিসে শেপ করব, অলমোস্ট অবশ্যই সেভ থাকবে আপনার এআইতে, এআই ফাইল আমার প্রথমত সেভ থাকবে। আমি ডেস্কটপে নেই, বি কার্ড যেহেতু এটা বি কার্ড, বি কার্ড এটা কি ব্যাক, ঠিক আছে সেভ দিলাম। যখন সেভ হবে এই জায়গাতে দেখেন, এই জায়গাতে অবশ্যই আপনাদের যে ভার্সন আছে সেই ভার্সনে দিবেন। ইভেন যখন আপনাদের পার্সেন্টেজ আসবে 300 করে নেবেন। কারণ দেখেন দেন এই যে আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পর নিয়ে নিয়েছে এটা, ঠিক আছে? এটা এটা হলো। এখন এটাকে আমি কি করব, আমি আপনার পিএনজিতে সেভ করব, পিএনজিতে এক্সপোর্ট দিলাম। এক্সপোর্ট দেওয়ার পর এখানে আমার পিএনজি লেখা আছে, বিকার্ড ব্যাক লেখা আছে, হ্যাঁ পিএনজিতে। দেন এক্সপোর্ট করলাম, করার পর আপনাদের যখন এই পপ আপ মেনু আসবে এই জায়গাতে আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, 300 দিবেন, 300 দিবেন। এই জায়গাতে ট্রান্সপারেন্ট যদি দেন ট্রান্সপারেন্ট দিতে পারেন, হোয়াইট দিলে হোয়াইট দিতে পারেন। তো এই জায়গায় ট্রান্সপারেন্ট দিবেন, দেওয়ার পর দেন ওকে দিলেন। এখানে দেখেন একটা জিনিস মিসিং হয়েছে, এটা কিন্তু আমার বাড়তি এরিয়াটুকু এরিয়াটুকু নিয়েছে, ঠিক আছে? এই জায়গায় দেন দেখেন আরেকবার দেখেন এই প্রবলেমগুলো আপনাদের হবে। দেন ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট। এই জায়গায় যদি আপনারা, হ্যাঁ আপনি যদি ইউজ আর্টবোর্ড পাবেন, ইউজ আর্টবোর্ড, তাহলে আপনার এই আর্টবোর্ডের ভিতরে যা থাকবে সেগুলোই নেবে, বাইরেরটা নেবে না। দেন দেখেন আবার যদি আমি এক্সপোর্ট দিই আমার কিন্তু এখানে শো করবে,
এখন দেখেন আমার এই ভিতর জায়গাটুকু সেফ আপনার শো করতেছে, কিন্তু বাইরে যেগুলো আছে সেটা আমাদের কি ব্লিড এরিয়া। দেন ওকে দিলাম, এখন এই জায়গাতে দেখেন অলরেডি আমার এটা নিয়েছে, ঠিক আছে। আমাদের যে ব্লিড এরিয়াটা, ব্লিড এরিয়া শহরটা কিন্তু নিয়েছে, ব্লিড এরিয়াটা আমাদের অলরেডি কাটা করবে। এটা গেল এটা পিছনের পার্ট। দেন সেম ওয়েতে কি করব, এই আমাদের যে ফ্রন্ট পার্ট আছে, ফ্রন্ট পার্টটাকেও আমরা করবো কি সেভ করব। তারপরে আবার এক্সপোর্ট করব, এটাকে জাস্ট এক্সপোর্ট। দেখেন আমাদের কিন্তু অলমোস্ট বিজনেস কার্ডের কাজ শেষ। এখন রিমা, আপনি এই অবস্থাতে কিন্তু অলরেডি গিফট দিয়েছিলেন, তাই না? কিন্তু এই অবস্থাতে দেওয়া যাবে না। আমরা এখন দেখেন আমরা ফটোশপে চলে যাব, ফটোশপটা অন করব। আমাদের যে ফটোশপটা আছে দুটো ফাইল একসাথে একটু ওয়েট সময় লাগবে। আচ্ছা এটা অন হোক, আমি মোকাপটা অন্তত নেই, মোকাপটা যে কোথায় রেখেছি। ইলাস্ট্রেটরের কাজ অলরেডি হচ্ছে, ইলাস্ট্রেটর তো আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, দুটো একসাথে মানে হ্যাং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা আচ্ছা এই যে এটা শেষ করে দিয়ে তারপরে দেখ। আচ্ছা দেখেন, তাহলে রিমা, রিমা আছেন? রিমা হ্যাঁ, দেখেন মকআপ কিভাবে মকআপ করতে হয়, কিভাবে কি করতে হয় দেখেন। দেখা যাচ্ছে হ্যাঁ। তাহলে দেখেন এই যে আমি মকআপ নিলাম, মকআপ নেওয়ার পর কি আমার এই যে প্রথমটা হচ্ছে ফ্রন্ট পার্ট, হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট। তা আমি কি করব, যখন মকআপটা নিলাম, নেওয়ার পর এই ফ্রন্ট পার্টে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমার কিন্তু এখানে অলরেডি একটা চলে এসেছে। এই জায়গাতে আসার পর আমরা দেন আবার ফাইলে যাব, আমাদের যে আমরা যেটা সেভ করেছি, হ্যাঁ বিজনেস কার্ডটা যেটা সেভ করেছি, কোথায় সেভ করেছি, এই জায়গাটা সেভ করেছি, তাই না? তাহলে এখান থেকে আমরা ওই বিজনেস কার্ডটা, যেমন কোনটা ছিল এইটা, এটাকে আমরা কি
এটাকে নিয়ে যাচ্ছে এখানে দেখেন, আসার পর যখন এটা কপি হচ্ছে দেন ছেড়ে দিচ্ছি। দেখেন এটা চলে এসেছে, এটা কিন্তু আমার অলরেডি ব্লিড এরিয়া সহ চলে এসেছে। হ্যাঁ, তা যাই হোক, যেটাই আসুক, কারণ এটা কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আসার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। আবার এখানে কন্ট্রোল এ দিলাম, দেওয়ার পর আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম, দেন কন্ট্রোল ডি, ঠিক আছে। এখন যদি আপনারা কন্ট্রোল টি দেন, আপনাদের কিন্তু যে বাড়তি অংশটুকু কিন্তু আর দেখাবেন না। দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের যে ব্লিড এরিয়াটা সেটা কিন্তু অলরেডি কি হাইড হয়ে গেছে, ঠিক আছে। এই এই কারণে আমি কিন্তু ট্রান্সফর্ম করলাম। যাই হোক, এখন জাস্ট আপনি কী করবেন, এরকম হওয়ার পর যখন দিয়ে দিবেন, হ্যাঁ, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে হবে কি, আপনার এই ফোনটা দেখেন সেভ হয়ে গেলো, এটা কিন্তু অলরেডি আমার এখানে চলে এসেছে। হ্যাঁ দেখেন, ক্লিয়ার, এটা কিন্তু আমার ব্লিডিং এরিয়া সহ মানে ব্লিডিং এরিয়া ছাড়াই কিন্তু চলে এসেছে। আপনি যখন বাইরেকে মানে যে কোনো গিগ দিতে চান, আপনি কিন্তু আপনার বিজনেস কার্ডগুলোকে মক আপ করেই দিতে হবে, আপনি ডাইরেক্ট দিতে পারবেন না। ডাইরেক্ট দিতে গেলে আপনার জাস্ট বাইরেকে সেটা ডাইরেক্ট দিয়ে দিতে পারবেন। এখন এটা ফার্স্ট পার্টের কাজ শেষ, এখন আমরা ব্যাক পার্টে যাই। ব্যাক পার্টটা সেম হইতে আবার ডবল ক্লিক করি, ক্লিক হলো, দেন আবার আমরা কী করি যে আমাদের যে জায়গাতে ব্যাক পার্ট আছে এই ব্যাক পার্টটাকে নিয়ে আসি। আসলো সেম ওতে কন্ট্রোল ও এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি থেকে কপি, দেন এখানে কন্ট্রোল ভি দিলাম, আবার কন্ট্রোল এ দিলাম, যদি কোথাও কম বেশি হয় তাহলে আবার অ্যালাইনমেন্টটা করে নিলাম। এখন যদি আবার মনে সন্দেহ থাকে যে আমার কোনো জায়গা বাড়তি মানে মানে কম কম আছে বা বেশি আছে, সেক্ষেত্রে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব এবং দেখব যে কোথাও বাড়তি আছে কি না, না কোনো বাড়তি নেই এই পর্যন্ত আছে, দেন কন্ট্রোল এস দিলাম। এখন দেখেন দেখা যাচ্ছে, তবে এই জায়গায় হ্যাঁ এই জায়গায় যদি আমি একটু বড় করি, ঠিক আছে, দেখেন আমার কিন্তু যা কালার আছে এই কালারে কিন্তু প্রিন্ট হবে, বলেন বলেন। হ্যাঁ কেন হয় না, আমি তো আপনাদের সামনেই তো করে দেখালাম, কোনটার কথা বলতেছেন, এটা কথা বলতেছেন, আপনি তো ফটোশপে করেছেন, ইলাস্ট্রেটরে করেছেন কি, ইলাস্ট্রেটরে বিজনেস কার্ড করে করেছেন, তারপর আপনাদের যখন কাজ হয়ে যাবে, কাজ হয়ে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা আউটলুকিংটা দেখবেন যে হ্যাঁ, যদি মনে কোনো সন্দেহ থাকে যে এটা এরকম করলে আরও ভালো হতো, এটা এরকম করলে আরও ভালো হতো, অবশ্যই সেভাবে জাস্ট রিসার্চ করবেন। কারণ আমার এটা যখন আমি প্রিন্ট দিব, আমি প্রিন্ট দিলে কিন্তু আমার সেম এই ক্যাটাগরিতে এই কালারে কিন্তু কি বের হবে। এখানে দেখেন, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে যদি আপনাদেরকে বলি যে হ্যাঁ কারেকশন করতে হবে, কারেকশন যখনই দেখবেন যে ভুল সেটা কারেকশন করতে হবে, এই জায়গাতে আইকনের সাথে কিন্তু আমার ফন্টগুলো কিন্তু লেগে গিয়েছে, ঠিক আছে। সো এই জায়গাতে যদি আমি আমার এই এই লেখাগুলো, ঠিক আছে, এটা এটা আর এটা, এটাকে যদি আমি এক স্পেস চাপাই দিয়ে দিই, এক দুই এনাফ, দেখেন এখন দেখেন, এখন যদি ওই এই ওই এই হিসাবে যদি সেভ দেই সেটা নিবে। আবার যদি কেউ মনে করেন যে এটাকে আমি 12 দেই, 12 দিয়ে দেখি কেমন দেখায়, 12 দিলাম, দেওয়ার পর এই জিনিসটা তখন কিন্তু আপনার অটোমেটিকলি আবার এদিকে নিতে হবে, দেখেন রিসার্চ যেটা অ্যাকচুয়ালি না করলে কিন্তু আপনারা বুঝবেন না সেটা, কিন্তু অবশ্যই ট্রাই যদি করেন, ট্রাই করলেই হবে। এখন যদি আমি চাচ্ছি এটাকে সাপোজ দেখেন আমি
এই কালারে দিতে চাচ্ছি না, এটা বেশি বড় হয়ে যায়। এটা আমার আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখেন, আরেকটা ট্রিক্স দেখাই আপনাদেরকে। একটা নিলেন, নেওয়ার পর আপনার যেটা কালার আসবে, আপনি যদি এই কালার দেন, আচ্ছা আমাদের এখানে অপাসিটি কত ছিল, 87। আমি যদি এটাকে আবার 87 ল্যাটো বোর্ড 87, এটা আপনার ল্যাটো লাইট 87, না এটা ঠিক আছে, এটা কোনো প্রবলেম না। জাস্ট একটু চেঞ্জিং করে দেখবেন, চেঞ্জিং করলে কেমন দেখায়, ঠিক আছে, চেঞ্জিং করলে কেমন দেখায় এই জিনিসগুলো আপনি দেখবেন। যা তারপর আপনার প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু কমপ্লিট হবে। হ্যাঁ, এখন সাপোজ যদি আমি দেখেন এই জায়গাটাকে সেভ দিলাম, সেভ দেওয়ার পর এটাকে যদি আমি আবার দেখেন, দেখাচ্ছি সাইম আপনার জন্য দেখাচ্ছি আবার আমি আরেকবার, যেটা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পর ইউজ আর্টবোর্ড দিয়ে বি কার্ড 1 যেহেতু এটা দিলাম 300। ওকে, আপনি যে কথা বলেছেন আমি আপনার পুরো জিনিসটা রিপিট করতেছি, আবার দেখেন যে আপনি বলেছেন যে হয় না, তাই না? আমার এটা অলরেডি নেওয়া আছে, এটা কেটে দেই এইখান থেকে, আমার বি কার্ড 1 যেটা এটাকে নিয়ে আসে এখানে, এটা আসলো, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে, কন্ট্রোল ভি দিলাম, আবার কন্ট্রোল টি দিব যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, দেন এন্টার। এখন আমার আমারটা ছিল কিন্তু আগে এটা, আগে ছিল এটা, হ্যাঁ পরবর্তীতে এসেছে এটা। কিন্তু এইখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু কি মনে হচ্ছে না যে দেখেন এখানে কিন্তু কিছু সরে নেই, আমরা যে আমরা কি দিয়েছিলাম অল্প সরেছিলাম, এই জায়গাতে 5 পর্যন্ত সরিয়েছি, তারপরে কিন্তু ওখানে কাছাকাছি মনে হচ্ছে, ঠিক আছে। দেন আবার এটাকে তাহলে এক্সপোর্ট করি, বিগার্ড ওয়ান দুইটা আছে, আচ্ছা এই জায়গায় ওটা অ্যাকচুয়ালি নিয়েছিল কিন্তু আমরা এই জায়গায় আমরা কি অলরেডি এটা নিয়েছি, আর্টবোর্ডটা নিয়েছি, আর্টবোর্ডটা নেইনি, অবশ্যই আর্টবোর্ডটা নিতে হবে কিন্তু। হ্যাঁ এবার আসবে, এখন দেখেন আমার এটা কেটে দিলাম, আমার কি 23 ছিল, তাই না, বি কার্ড 23, বি কার্ড 23 এটা নিয়ে আসি, এটাতে চেঞ্জিং আছে, তাহলে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখেন স্যাম এখানে কিন্তু আপনার অলরেডি কন্ট্রোল এস, যা দিয়েছি তাই নিয়েছে। হ্যাঁ, এখন এই জায়গাটা দেখেন চেঞ্জিং হয়েছে, যতটুকু ডিস্টেন্স দিয়েছি ততটুকুই কিন্তু অলরেডি গ্যাপ নিয়েছে, ঠিক আছে, দেখেন অলরেডি নিয়েছে। এখন যখন আপনাদের এটা হয়ে যাবে, হ্যাঁ রিমা, আপনার যখন মক আপ অলরেডি হয়ে যাবে, এটাকে আপনি পিএনজিতে সেভ করে নেবেন, পিএনজিতে সেভ করে নেবেন অথবা সেভ ফর ওয়েব দিবেন, ঠিক আছে। এটাকে সাধারণত সেভ ফর ওয়েব দিলে আপনার জিনিসটা তাহলে আরও জিনিসটা ক্লিয়ার আসবে, সেভ ফর ওয়েব দিয়ে এটাকে পিএনজিতে নিলে আপনারা তো যেহেতু এটাকে ফাইবারে দিবেন, তাই না, ফাইবারে দিলে তাহলে আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা এটাকে পিএনজিতে না নিয়ে এটাকে জেপিজিতে নেবেন, যেহেতু জেপিজিতে নিলে পিএনজিতে নিলে একটা প্রবলেম হয়, আপনার পিকচারটাকে আপনারা বিগ এসইও করতে পারবেন না,
পিকচারটা এসি করতে পারবেন না পিএনজি অবস্থায়। আর যদি জেপিইজি অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার পিকচারটা কি এসিও করতে পারবেন। ওকে, দেন তারপরে আপনার মনে করেন যে এখানে সেভ দিলেন। ডেস্কটপে দেই, ডেস্কটপে দিয়ে এখানে মকআপের জাস্ট আছে, আচ্ছা দাগ এটাই থাক, দেন সেভ দিলাম। এখন দেখেন আমার যে ডেস্কটপে যাই, এখন দেখেন এই ছবিটা কোথায় গেল। রিমা ক্লিয়ার, এটাকে আপনি যতই করেন না কেন দেখেন এটা কিন্তু দাঁড়িয়ে হবে না। রিমা শুনতে পাচ্ছেন? রিমা দেখেন এই এইভাবে জাস্ট করে এটাকে আপনি জেপিজিতে সেভ করার পর এটাকে তারপর গিয়ে গেছে মানে পিকচারটা এসিও করলেন, এসিও করার পর তারপর আপনার বিজনেস কার্ডে গিয়ে দিলেন। ক্লিয়ার? আচ্ছা তাহলে আপনাদের বিজনেস কার্ড এই পর্যন্তই, তাহলে আপনার